ঢালুক কুইন অপবিশ্বাসের দুটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। অনেকের ধারণা ছিল অপবিশ্বাস হয়তো শাকিব খানের সাথে ডিভোর্স হওয়ার পর থেকে তার নিজ ধর্ম হিন্দু ধর্ম অবলম্বন করছে, কিন্তু সেই সবার কথার উপরে তাক লাগিয়ে দিয়ে অপবিশ্বাস ইসলাম ধর্ম অবলম্বনকারী হয়ে এবং খুব ভদ্রভাবে সাদা একটি ড্রেস পরে কিছু ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়েছে। দেখা যাচ্ছে ছবিতে তার সাথে যে সবসময় থাকে সেই ছেলেটা তার সাথে বসে আছে, এমনকি ড্রাইভিং করছেন অপবিশ্বাস। সাদা একটা ড্রেস পরে মাথায় কাপড় দিয়ে বেশ সুন্দর লাগছে, বেশ পবিত্র লাগছে আমাদের ঢালিউডের কুইন অপবিশ্বাসকে। অপবিশ্বাস এটাও জানিয়ে দিয়েছে যে তার সন্তান আব্রাহাম খান জয়কে ইসলাম ধর্ম সে বড় করবে, কারণ মায়ের ধর্ম এক আর বাবার ধর্ম আর এক। এটা থাকলে আব্রাহাম খান বড় হয়ে বিভ্রান্তিতে পড়বে সে কোন ধর্ম অবলম্বন করবে। আর অপবিশ্বাস চায় না আব্রাহাম খান জয় বড় হয়ে কোনো বিভ্রান্তিকর অবস্থায় পড়ুক, তাই নিজের সন্তানের স্বার্থেই তিনি ইসলাম ধর্ম ত্যাগ করবেন না। তিনি বলেছেন, আমি নিজ থেকে ইসলাম ধর্মের সব কিছু শিখে নিয়েছি, সাকিবের কাছ থেকেও আমি নামাজ পড়া এবং টুকটাক দোয়াও শিখেছি। এখন আমি যেহেতু বাবা মার সাথে থাকি আর আমার মা ভাই সবাই যেহেতু হিন্দু ধর্ম অবলম্বনকারী, তাই হয়তো কিছু পারিবারিক অনুষ্ঠানে আমাকে যোগ দিতে হয়, কিন্তু আমি মন থেকে মুসলিম ধর্মটাকে মেনে নিয়েছি এবং আমার সন্তানকে আমি সেই ধর্ম অনুযায়ী বড় করতে চাই। তো বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই আর কোনো সংশয় থাকবে না অপবিশ্বাস এবং আব্রাহাম খান জয়ের ধর্ম নিয়ে। দর্শকের বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন এবং আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।